সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের 4 দিন পরে বোর্ড পরীক্ষা শুরু। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে আসছি আজকে গণিত থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে। এমসিকিউগুলো তোমরা যে যে বোর্ডেই হও না কেন, সবাই একটু দেখবে, তাহলে 2টা 3টা 4টা এভাবে তোমরা সকল বোর্ডেই কমন পাবে। তো বন্ধুরা দেখো, আমরা শুরু করি 1 নম্বর থেকে। 1 নম্বর বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? উত্তর ডান দিকে দেখো, অসংখ্য। 2 নম্বর, 45 ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি? উত্তর 45 ডিগ্রি। পুরো কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে যত ডিগ্রি দেওয়া থাকবে সেটা বাদ দেবো, বিয়োগফল যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর, একটি সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। 105 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? বন্ধুরা দেখো, 2 নম্বরে পড়েছি পূরক কোণ, আর 4 নম্বরে সম্পূরক কোণ। পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যত কম থাকবে সেটা 90 ডিগ্রি পূর্ণ করতে যা লাগবে তাই, আর সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ণ হতে কত লাগবে। যেমন 105 দেওয়া আছে, 180 থেকে 105 বাদ দিলে 75 ডিগ্রি, এই 75 ডিগ্রি হবে সম্পূরক কোণ। 5 নম্বর, একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের সূত্র তোমরা মনে রাখবে, 2টি কর্ণের দৈর্ঘ্যের গুণফল হবে এবং তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। সুতরাং 4 আর 6 গুণ করে 4 6 24, 2 দিয়ে ভাগ করলে 12 বর্গ সেন্টিমিটার। 6 নম্বর, 2 এবং -3 কোন চতুর্ভাগে বসবে? চতুর্থ চতুর্ভাগে। বন্ধুরা, আমাদের চতুর্ভাগের প্রথম ঘরে শুধুমাত্র 2টি প্লাস ফিগারের আইটেমগুলো বসে। দ্বিতীয় ঘরে হলে বামেরটা মাইনাস, ডানেরটা প্লাস। তৃতীয় ঘরে হলে 2টাই মাইনাস থাকবে, আর চতুর্থ নম্বর ঘরে হলে প্রথম ঘরটা প্লাস হবে এবং পরেরটা মাইনাস হবে। দেখো, 2-এর আগে কোনো চিহ্ন নেই মানে 2 প্লাস, আর 3-টা আগে মাইনাস আছে বলতে 3 মাইনাস, তাহলে প্লাস মাইনাস এটা হবে চতুর্থ চতুর্ভাগে। 7 নম্বর, 1 হেক্টর সমান কত একর? 2.47 একর। 8 নম্বর, 1 এর সমান কত বর্গমিটার? উত্তর 100 বর্গমিটার। 9 নম্বর, দেখো, চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? উত্তর 5টি। একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য উপাত্তের প্রয়োজন হয় 5টি। 10 নম্বর, চতুর্ভুজ অঙ্কনের জন্য মোট কয়টি উপাত্তের প্রয়োজন? বন্ধু, একই রকম প্রশ্ন মনে হলেও 2টি প্রশ্ন ভিন্ন আছে। 9 নম্বর বলেছিল কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, আর 10 নম্বর বলেছে মোট কয়টি উপাত্তের প্রয়োজন? উত্তর 10টি। 10টি হলো কি, যে 4টি কোণ, 4টি বাহু এবং 2টি কর্ণ, এ মোট 10টি। 11 নম্বর, 2টি সন্নিহিত বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? উত্তর আয়ত। 12 নম্বর, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্যতা ক্রমে 7 ও 5 সেন্টিমিটার এবং মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বন্ধু, ট্রাপিজিয়ামের সূত্র একটাই আছে, আমরা 2টি বাহু যদি দেওয়া থাকবে 2টি বাহুকে যোগ করব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে 7 এবং 5 আছে, যোগ করলে 12 হয়, 2 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে মধ্যবর্তী দূরত্বকে গুণ করব, তাহলে 4 6 24 বর্গ সেন্টিমিটার হবে। দেখো, এখানে বলা আছে নিচের চিত্র থেকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। ABCD একই সামান্তরিক দেওয়া আছে। এখানে 13 নম্বর প্রশ্ন বলছে কোণ A সমান 120 ডিগ্রি হলে কোণ C সমান কত? আমরা বিপরীত কোণগুলো কিন্তু অবশ্যই সমান এটা জানি, তাহলে A কোণের বিপরীত কোণ C কোণ, সুতরাং A কোণ 120 হলে C কোণ 120 ডিগ্রি। 14 নম্বর, কোণ D সমান কত? AB যদি 120 220 240 হয় তাহলে B আর D 360 থেকে 240 বাদ দেব, দিলে হবে 120 ডিগ্রি, আর 120 থেকে B হবে 60 এবং D হবে 60, সুতরাং কোণ D সমান 60 ডিগ্রি। 15 নম্বর, √5 মিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত মিটার? এখানে √5 বা যে কোনো সংখ্যা দিতে পারে, সূত্র একটাই, 6A² যে বাহুর মান দেওয়া থাকবে বা ধার দেওয়া থাকবে সেটাকে A এর মান ধরবে, তার স্কোয়ার করবে।
যেমন এখানে রুট ফাইভ দেওয়া আছে, এর স্কোয়ার করলে কী হবে, স্কোয়ার রুটে কেটে গেলে শুধু ফাইভ হবে। আর সিক্স স্কোয়ার যেহেতু সূত্র, সুতরাং ছয়ের সাথে ফাইভ গুণ করলে পাঁচ ছয় তিরিশ মিটার। ষোলো নাম্বার, এক মাইল সমান কত কিলোমিটার, এক দশমিক একষট্টি কিলোমিটার। সতেরো নাম্বার, এক কিলোমিটার সমান কত মাইল, ষোলো সতেরো দুটাই কিন্তু বিপরীত ধর্মী, এখানে শূন্য দশমিক বাষট্টি মাইল। আঠেরো নাম্বার, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত ডিগ্রি, একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয়, তিনশো ষাট ডিগ্রি। উনিশ নাম্বার, পাই একটি কোন ধরনের সংখ্যা, পাই অম্লদ সংখ্যা, মূলত এটা মনে রাখবে যে পাই হলো আমাদের অম্লদ সংখ্যা। বিশ নাম্বার, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কী দ্বারা নির্দেশ করা হয়, বৃত্তের পরিধি এবং ব্যাস এই দুটার অনুপাতকে আমরা নির্দেশ করব পাই দ্বারা। পাই চিত্রের অপর নাম কি, উত্তর বৃত্তলেখ, পাই চিত্রের অপর নাম বৃত্তলেখ। নিচে আরেকটি থাকলো বাইশ নং, দেখা যাক এখানে চিত্র দেওয়া আছে এ ও বি ত্রিভুজ এবং ও ই এ বির উপর লম্ব, এখানে বলা আছে ও এ সমান ১৩ সেন্টিমিটার, ও ই সমান ৫ মিটার, সরি ও এ সমান ১৩, ও ই সমান ৫ মিটার, হলে এ বি সমান কত। বন্ধুরা দেখো ও এ ই এইটুকুকে আমরা সমকোণী ত্রিভুজ ধরে সমকোণী ত্রিভুজের সূত্রটি প্রয়োগ করলে দেখো এ ও সমান ১৩ হলে, ও ই সমান ৫ হলে, এ থেকে ই পর্যন্ত অবশ্যই হবে ১২ মিটার, এ থেকে ই ১২ মিটার হলে আবার ই থেকে বিও হবে ১২ মিটার, মোট ১২ ১২ ২৪ মিটার। বন্ধুরা তোমরা এই কয়টি এমসিকিউ ভালো করে দেখো, দেখলে কাজে লাগলে তোমাদের লাগতে পারে। আর সবাই সামনে এগিয়ে যাও, সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সুন্দর করে পরীক্ষা দিও।